এই নাও, নিজের টিফিন বক্স ভুলে যেও না অনিতা। দাঁড়াও অনিতা, সেদিন আমি লক্ষ্য করেছি যে কিছু ছেলে যেভাবে গাড়ি চালাচ্ছিল যার জন্য তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেজন্য সাবধান থেকো, নিজের খেয়াল রেখো মা। হ্যাঁ, আমি তোমার চিন্তা বুঝতে পারছি বাবা, আমি খেয়াল রাখবো। বাই বাই। কোথায় যাচ্ছ বিউটিফুল, একটু হাসো তো। আচ্ছা, তামাদের দাম দিচ্ছ না, তুমি এমনিতেও দেখতে এমন কিছু সুন্দর না। তুমি ঠিক আছো তো অনিতা? কি হয়েছে? স্কুলে যাওয়ার পথে কিছু ছেলে আমাকে শিস দিয়েছে আর কুৎসিত মন্তব্য করেছে। এটা এক সপ্তাহ ধরে হচ্ছে এবং আমি বুঝতে পারছি না কি করব। এ তো ভয়ঙ্কর। তুমি কি নিজের মা বাবাকে এ সম্পর্কে বলেছিলে? আমি আশঙ্কা করছি যে ওরা আমার স্কুল না ছাড়িয়ে দেয়। অনিতা, আমার মনে হয় তোমাকে আমাদের ক্লাস টিচারের সাথে কথা বলা উচিত। আমি নিশ্চিত তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। নীরব আর আমি তোমার সাথে যাব। হ্যালো স্টুডেন্টস, বলো আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? ম্যাম, আমরা সবাই আমাদের বন্ধুকে সাহায্য করতে এসেছি। বলো অনিতা, আমরা সবাই তোমার সাথে। ম্যাম, এক এক ম্যাম, চিন্তা করো না, আমি এখানে একা, তাই নির্দ্বিধায় বলতে পারো, ভয় পেও না। ম্যাম, এক সপ্তাহ ধরে স্কুল যাওয়ার পথে একদল যুবক ছেলে আমাকে দেখে শিস দেয় আর বাজে মন্তব্য করে। আমার এই ব্যাপারে বাবা মায়ের সাথে কথা বলতে খুব ভয় হয়। ম্যাম, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ নীরব, বলো না। কিছুদিন আগে আমাদের স্কুল বাসের চালক আমাকে তার সাথে বসতে বাধ্য করেছিল। ও আমাকে স্পর্শ করেছিল যা আমি পছন্দ করিনি। আমি সরে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সে তার হাত ঢিলেও করেনি। সে বলেছিল আমি যদি এটি কাউকে বলি তবে সে আমাকে শাস্তি দেবে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দুঃখিত যে এমনটা ঘটছে, এই বিষয়টি খুব গুরুতর। গতকালই এক ছাত্র অভিযোগ করেছিল যে খেলার সময় একটা উঁচু ক্লাসের ছেলে তাকে লাথি এবং ঘুষি মেরেছিল। বাচ্চারা, শারীরিক হিংসা যৌন বা মানসিক হতে পারে এবং স্কুলে বা আশেপাশে ঘটতে পারে। হিংসা স্কুলের এমন জায়গাতে হতে পারে যেখানে কারোর দৃষ্টি পড়বে না, যেমন স্কুলের মাঠ, আলাদা আলাদা ঘর এবং খালি করিডোরে। সচেতন হওয়া এবং সাহায্যের আশা করা গুরুত্বপূর্ণ। তোমরা দুজনেই খুব সাহসী এবং আমি খুশি যে তোমরা আমাকে এটা বলেছ। আমাদের প্রধান শিক্ষককে এটা বলা উচিত। আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। স্যার, আমার আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কিছুক্ষণ আগে স্যার, আপনি তো জানেন যে হিংসা শিশুর বিকাশে কতটা ক্ষতি করে। এর ফলে উদ্বেগ, খারাপ শিক্ষাগত প্রদর্শন, স্কুলে না আসা এবং সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার প্রবণতাও দেখা দিতে পারে। আমাদের অবশ্যই কিছু করা উচিত। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে এটা বললেন। আমাদের স্কুলের ভেতরে বা বাইরে হিংসা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেব। আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষক সমিতি এবং আঞ্চলিক নেতাদের সহযোগিতায় একটি নিরাপদ শিক্ষামূলক পরিবেশের জন্য প্রচার চালাতে পারি। এটি নিশ্চিত করবে যে অনিতা আর নীরবের সাথে যা ঘটেছে তা যেন আর না ঘটে। এটি খুবই ভালো পরামর্শ। সবাইকে শুভ সকাল। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সহিংসতার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সহিংসতা যে কোনো বাচ্চার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। হিংসা সকলের সুস্থতা এবং প্রতিটি শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করার জন্য আমাদের স্কুলের মূল উদ্দেশ্যের প্রতি বাধা সৃষ্টি করে। বাচ্চারা, হিংসার হয়রানি থেকে প্রতিরক্ষা তোমাদের অধিকার। যতক্ষণ না তোমাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে ততক্ষণ সহিংসতার বিরুদ্ধে তোমরা কণ্ঠস্বর তুলতে থাকো, নিজের বন্ধুদের সমর্থন করো, তাদের আওয়াজ বাড়াতে সাহায্য করো। রিনা ম্যাম, আপনি কি কিছু বলতে চান? বাচ্চারা, দয়া করে ভয় পেও না, আমরা তোমাদের সাহায্যের জন্য প্রস্তুত। আমরা একটি ড্রপবক্স ইনস্টল করেছি যাতে তোমরা হিংসার ঘটনাগুলি রিপোর্ট করতে পারো। এখন শিশু সুরক্ষায় নিযুক্ত চাইল্ড লাইন নম্বর
1098 নম্বরে তোমরা কল করতে পারো। আমরা তোমাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ ম্যাম। বাচ্চারা, যদি তোমাদের কিছু বলার থাকে তবে তোমরা আমার অফিসেও আসতে পারো। সুরক্ষিত থেকো। আমাদের নিজের বাচ্চাদের একটা হিংসামুক্ত জীবন দিতে হবে। দায়বদ্ধ পিতা মাতা, শিক্ষক এবং সম্প্রদায়ের নেতা হিসেবে আমাদের ওদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদের তাদের অভিযোগ করার দরকার নেই। পুরো সম্প্রদায়কে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে বাচ্চারা হিংসা, আঘাত এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। আসুন আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদের জন্য নিরাপদ, ভয়মুক্ত এবং প্রাণবন্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একসাথে কাজ করি।